বরিশাল শহরের হাতেমালি কলেজ সংলগ্ন চৌমাথা থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি ইজি বাইকে সহজেই যেতে পারবেন। এই মসজিদটি খুঁজে পাওয়া একটু কঠিন, স্থানীয় অনেকের কাছেই এই মসজিদটি এখনও অজানা রয়ে গেছে। মসজিদটি দেখার জন্য স্কুলের সামনে এই রাস্তা দিয়ে প্রায় 2-3 কিলোমিটার যাওয়ার পর হাতে ডান দিকে একটি কাঁচা রাস্তা যায়। এই কাঁচা রাস্তার প্রায় 1 কিলোমিটারের মাথায় এই মসজিদটি অবস্থান। খোড়ারপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। 1800 শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে আর মসজিদটি ছাদে শোভা পাচ্ছে। পাশাপাশি অবস্থিত 3টি সদৃশ গম্বুজ। তাছাড়াও মসজিদটির সামনের এবং পেছনের দেয়ালে 4টি করে মোট 8টি মিনার রয়েছে। চলুন প্রাচীনতম মসজিদটির ভিতরের কিছু অংশ দেখা যাক। প্রাচীন এই মসজিদটির ভিতরে মোগল আমলের ছাপ পাওয়া যায়। আমি আশাবাদী কোরারপুর ইউনিয়নের বাসিন্দারা এই মসজিদটি সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নেবেন।